ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। জি আমাদের সম্মানিত ভাই জনাব মোহাম্মদ আইয়ুব ইন্ডিয়া থেকে জানতে চেয়েছেন যে আমি কোরআন মাজিদকে যদি সহি শুদ্ধ করে পড়তে না পারি তাহলে কি কোরআন আমাকে অভিশাপ দেবে? আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। জি সম্মানিত ভাই, আপনার প্রশ্ন উত্তরে সরাসরি আসার আগে একটা কথা অবশ্যই বলবো যে আমরা যেহেতু মুসলিম, আর মুসলিমের ধর্মগ্রন্থ হচ্ছে আল কোরআন, তাই আমাদের উচিত প্রত্যেকের দায়িত্ব এবং কর্তব্য হল কোরআন মাজিদ শেখা এবং অপরকে শেখানো। যেহেতু এই কোরআন মাজিদ যে ব্যক্তি নিয়মিত পাঠ করবে কিয়ামতের দিন ওই ব্যক্তির জন্য সুপারিশ করবে। সাহিহ মুসলিমের হাদিস, আন আবি উমামাহ রাদিয়াল্লাহু আনহু ক্বাল সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামা ইয়াকুল ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফি'আন লিআসহাবিহি। আবু উমামাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আমি আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াসালাম থেকে বলতে শুনেছি যে তোমরা কি করো, কোরআন পাঠ করো, কেননা কিয়ামতের দিন কোরআন পাঠকারীর জন্য কোরআন সুপারিশকারী হিসাবে আসবে। তেমনি সাহিহ মুসলিম হাদিস এসেছে, আন নওয়াজ বিন সামান রাদিয়াল্লাহু আনহু ক্বাল সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল ইউতা ইয়াউমাল কিয়ামাতি বিল কোরআন ওয়া আহলিহি আল্লাযীনা কানু ইয়া'মালুনা বি ফিদ দুনিয়া তাকদুমুহু সূরাতুল বাকারা ওয়া আলি ইমরান তুহাজ্জানি আন সাহিবিহিমা। সূরা বাকারা এবং আল ইমরান যে ব্যক্তি নিয়মিত পাঠ করেছে, তার প্রতি আমল করেছে দুনিয়াতে, তাহলে এই দুটি সূরা তার জন্য কি হবে, কিয়ামতের দিন হুজ্জত করবে জান্নাতে দেওয়ার জন্য। তাই আমাদের উচিত যে কোরআন নিয়মিত পাঠ করা, কোরআন নিয়মিত পাঠ করা, এবং এর আরো ফজিলত রয়েছে, তাই আমাদের উচিত যে কোরআন মাজিদ নিয়মিত পাঠ করা। প্রতিটি হরফে দশ দশটি করে নেকি রয়েছে, তাই প্রত্যেকের দায়িত্ব এবং কর্তব্য হলো এই যে সে কি করবে, কোরআন মাজিদকে পাঠ করবে ইখলাসের সাথে, তার অর্থ বোঝার চেষ্টা করবে, তার মাফহুম কি সেটা বোঝার চেষ্টা করবে, তার প্রতি আমল করবে, এবং সেই এলেম এবং আমল অনুযায়ী এক অপরের কাছে কি করবে, প্রচার করবে। এখন কথা হলো এই, যখন কোনো ব্যক্তি কোরআন মাজিদ পাঠ করতে শিখবে তখন সে জানাশোনা ব্যক্তির কাছে কি করবে, কোরআন মাজিদ পড়া শিখবে। যেহেতু আল্লাহ রাসূল আলাইহিস সালাম বলেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামাহ, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সবথেকে উত্তম যে ব্যক্তি কোরআন শেখে এবং অপরকে শেখায়। তাই আমাদের উচিত যে একজন জানাশোনা ব্যক্তির কাছে, যে ব্যক্তি মাখরাজের সাথে কোরআন মাজিদকে সহি শুদ্ধ করে পড়তে পারে, সেই ব্যক্তির কাছে কোরআন মাজিদের শিক্ষা অর্জন করা, এই শিক্ষা অর্জন করতে গিয়ে যদি কেউ ভুল শিক্ষা দিয়ে থাকে তাহলে সে ব্যক্তি কি হবে, পাপী হবে। তাই আমাদের উচিত যে কোরআন মাজিদ শিক্ষা অর্জন করার ক্ষেত্রে ভালো করে জেনে শুনে নিতে হবে যে যার কাছে আমি কোরআন পড়তে শিখতে যাব বা যার কাছে শিখব সে আদৌ কোরআন সহিশুদ্ধ করে পড়তে জানে কি জানে না। তৃতীয় কথা হলো এই, যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কোরআন মাজিদকে ভুল করে পড়ে এবং সে জানতেছে যে আমি ভুল করে পড়তেছি, যে ভুলের কারণে তার অর্থ পরিবর্তন হয়ে যায়, তাহলে অবশ্যই সে গুনাহগার হবে। তবে কোরআন মাজিদ ভুল পাঠ করার কারণে কোরআন মাজিদ তাকে অভিশাপ দেবে এ কথা ঠিক না, তবে যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ভুল করে পড়ে, যে ভুলের কারণে অর্থ পরিবর্তন হয়ে যায়, তাহলে সে অবশ্যই গুনাহগার হবে, এবং এমন ব্যক্তি যদি ইমামতি করে সে ব্যক্তির পিছনে নামাজ বৈধ না। বাকি আল্লাহু আলম বিস সওয়াব। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।